আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও তো আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ফাঁস ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করবেন বন্ধুরা এর আগের একটি ভিডিও তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফাঁস সিকুর ইসলামী ব্যাঙ্ক থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে আমি যেন বিকাশ থেকে কীভাবে ফাস্ট সিকিউডি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় অবশেষে যেহেতু বিকাশ কর্তৃপক্ষ এবং ফার্স্ট সিকউড ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ বিকাশের সাথে লেনদেনটি চালু করেছে তাহলে এখন থেকে আপনারা ঘরে বসেই বিকাশ থেকে আপনার ফাস্ট সিকিউডি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে পারবেন তো চলুন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এবং কিভাবে টাকা ট্রান্সফার করবেন প্রথমে আপনি বিকাশ অ্যাপসে ঢুকবেন ঢোকার পর আপনি যে আমরা অ্যাপসে ঢুকলাম ঢুকার পর এখানে বিকেশ টু ব্যাঙ্ক এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখবেন পাঁচশেগুলো ইসলামী ব্যাংক তা আপনারা পাঁচ সেগুড়ি ইসলামী ব্যাঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা হলো আপনার নিজের অ্যাকাউন্ট আরেকটা হলো ওনার অ্যাকাউন্ট আপনার নিজের অ্যাকাউন্ট যদি আপনি এখানে যোগ করেন তাহলে আপনার ফাঁসুক ইসলামী ব্যাঙ্ক থেকে আপনি টাকাটা আনতে পারবেন এবং পাঠাতে পারবেন আর যদি অন্যের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে শুধু টাকাটা ট্রান্সফার করা যাবে টাকা আনা যাবে না আর নিজের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র ওই মোবাইল নাম্বার বিকাশের সাথে এবং ব্যাংকের সাথে একই হতে হবে আর অনতয় যদি এক না হয় তাহলে আপনি ব্যাঙ্কে যোগাযোগ করে এটি তথ্য হালনাগাদ করে নিয়ে আসতে পারেন আর নতবা অন্যের অ্যাকাউন্ট এটি সিলেক্ট করতে পারেন এরপর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে তুলে দেবেন তো আমরা আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে তুলে দিলাম তুলে দেওয়ার পর এখন ব্যাঙ্কটি যদি সচল থাকে তাহলে কিন্তু দেখাবে আর যদি সচল না থাকে তাহলেও দেখাবে এখন আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেনদেনের জন্য অনুমোদন নয় অনুগ্রহ করে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন অর্থাৎ আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে এটি দীর্ঘদিন লেনদেন না করার কারণে ডোরমেন্ট হয়ে গেছে ইন অপারেটিভ অ্যাক্টিভের মধ্যে আছে আপনারা যদি আপনাদের ব্যাঙ্কগুলো যদি ডোরমেন্ট হয়ে যায় যদি ইনোপারেটিভ হয়ে যায় অর্থাৎ ডিয়াক্টিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম ফেসে নিয়ে আসবে আমরা এখন এখন এখানে সুক্রিয় একটি অ্যাকাউন্ট এখানে বসে বসিয়েছিলাম বসানোর পর এখন আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি সচল আছে যার কারণে এখানে নামটা শো করতেছে রোকেয়া বেগম এরপর আপনি এখানে আপনার বিকাশের যে পিনটা আছে সেই পিনটা আপনি এখানে দিয়ে দেবেন আমরা আমাদের বিকাশের প্রিন্টটা দিয়ে এখানে এই গেদান বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে এখন আপনি এখান থেকে হোমে যেতে পারেন আর নয়তবা টাকা পাঠানো অপশানে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে এখানে আপনি এক হাজার টাকা যদি পাঠাতে চান তাহলে এক হাজার টাকা তুলবেন তোলার পর দেখতে পাচ্ছেন এক হাজার টাকাতে আপনার কত টাকা চার্জ করে এরপর আপনার যে বিকাশের যে পিনটা আছে সেই পিনটা দিয়ে আপনি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে কিন্তু আপনার টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট পাঁচ কোটি ইসলামী ব্যাঙ্কে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ঘরে বসে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট লিঙ্ক করবেন ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবাই পেয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ